রাজনের অনেকেই দলিল করার উদ্দেশ্যে আছেন, অনেকে আপনারা টাকা পয়সা দিচ্ছেন, কিন্তু দাতা খুব অসুস্থ অবস্থায় আছে, কিন্তু দলিল করে নিতে পারতেছেন না, কারণ আপনারা এসে অসুস্থ লোক নিয়ে আসলেও আপনাদের টাকা দিয়ে দলিল করে যাওয়া লাগতে পারে, লাগতো। তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়ে যাচ্ছি। আজকে সাপ্তাহিক মাসের পর মাস আমরা অফিস বন্ধ রেখেছি, শুধু আপনাদের প্রয়োজনে, আমাদের প্রয়োজনে নয়, কারণ আপনারা রাজনের লোক, আমরাও রাজনের লোক, আপনাদের সাথে মিলেমিশে আমরা কাজ করতেছি। আমার বাবাই করতেছে কাজ, আমার চাচাই করেছে, আমার প্রত্যেক দলিল লেখক পূর্বসূরিভাবে এখানে কাজ করতেছে, কখনো এরকম সাব রেজিস্টার তার পাই নাই আমরা শুনতেছি, আমরাও দেখি নাই। সংগ্রামী সাথীরা, আপনারা এই সাব রেজিস্টারের বিরুদ্ধে সর্বস্ত রাজনবাসী রাজনবাসীকে একত্রিত করে এর বিরুদ্ধে একসঙ্গে আসবেন, আমাদের সাথে একত্রিত ঘোষণা করবেন, এই আশা করছি। আমি বক্তব্য শেষ করছি।